ছাত্রছাত্রীরা ই লার্নিং রাজগঞ্জ কলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সুস্বাগতম আমি শ্রী সঞ্জয় মোদক অধ্যাপক পরিবেশ বিদ্যা বিভাগ রাজগঞ্জ কলেজ এখন আমাদের আলোচনার বিষয় এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক শ্রেণী থেকে বিভিন্ন খাদকের মধ্যে স্থানান্তকরণকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে উদাহরণ হিসাবে বলা যায় প্রাথমিক খাদক যখন উৎপাদক উদ্ভিদদের খায় তখন তারা খাদ্যের সমস্ত শক্তিকে গ্রহণ করতে পারে না বরং বেশিরভাগ শক্তিই শক্তি রূপে বা অপাচ্য অবশিষ্টাংশ রূপে নষ্ট হয়ে যায় এভাবে প্রত্যেক খাদ্যস্তরে শক্তির প্রবাহ কমতে থাকে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী উনিশশো সালে বিজ্ঞানী রেমান্ড লিন্ডেম্যান তার বিখ্যাত দশ শতাংশ নিয়ম অনুসারে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি ক্রম হ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন তাঁর মতানুসারে শক্তি প্রবাহ প্রত্যেক খাদ্যস্তরে দশ শতাংশ হারে প্রবাহিত হয় কোনো একটি নির্দিষ্ট খাদ্যস্তরে সঞ্চিত শক্তির পরিমাণ অপেক্ষা পরবর্তী খাদ্যস্তরে মাত্র দশ শতাংশ শক্তি বেশি সঞ্চিত হতে পারে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ তিনটি পর্যায়ে চলে প্রথম পর্যায়টি হল শক্তি অর্জন দ্বিতীয় পর্যায়টি হলো শক্তির ব্যবহার তৃতীয় পর্যায়টি হল শক্তির স্থানান্তর এবারে আমরা প্রথম পর্যায় অর্থাৎ শক্তি অর্জন এ বিষয়ে আলো আলোচনা করব বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস হল সূর্যালো অর্থাৎ সূর্যের আলো সূর্য থেকে পৃথিবীতে প্রায় বারো দশমিক তিন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু কিলো ক্যালোরি শক্তি আসে সূর্য থেকে পৃথিবীর দিকে যে আলোক শক্তি আসে তার শতকরা শূন্য দশমিক এক অংশ মাত্র শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আবদ্ধ হয় শালক সংশ্লেষের সময় উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে যে পরিমাণ শক্তি তার নিজ দেহে আবদ্ধ করে তাকে মোট প্রাথমিক উৎপাদন বলে শ্বসন ও অন্যান্য কাজে ব্যবহৃত হবার পর যে অবশিষ্ট শক্তি উদ্ভিদের দেহে সঞ্চিত থাকে তাকে নিট প্রাথমিক উৎপাদন বলে এই নিট প্রাথমিক উৎপাদন শক্তি স্থানান্তরিত হয় এবারে আমরা আলোচনা করব শক্তির ব্যবহার উদ্ভিদ যে রাসায়নিক শক্তিকে নিজ দেহে ধারণ করে সেই শক্তিকে কেবল সাকাসী অর্থাৎ প্রাথমিক শ্রেণীর খাদকরা গ্রহণ করতে পারে প্রাথমিক খাদকও নিজ প্রয়োজনে কিছুটা শক্তি ব্যবহার করে উদ্বৃত্ত শক্তি নিজ দেহে সঞ্চিত রাখে যা গৌণ খাদকেরা আসল রূপে গ্রহণ করে গৌণ খাদকের আসল যে শক্তি প্রগৌণ খাদক গ্রহণ করে নিজেদের কাজে লাগায় এই ক্রমিক ভাব একে অপরের শক্তি ব্যবহার করে থাকে এবারে আমরা আলোচনা করব শক্তির স্থানান্তর বিষয়ে কোনো খাদকের আসল অর্জিত শক্তি থেকে শ্বসন শক্তি বাদ দিলে যে পরিমাণ শক্তি অবশিষ্ট থাকে তা খাদকের পুষ্টি অর্জিত শক্তির পরিমাণ শক্তি উৎপাদক থেকে প্রাথমিক খাদ্যস্তরে এবং সেখান থেকে যথাক্রমে গৌণ ও প্রগৌণ খাদ্যস্তরে স্থানান্তরিত হয় একে বলে শক্তির স্থানান্তর তাহলে সৌরশক্তি থেকে উৎপাদক উৎপাদক থেকে প্রাথমিক খাদক প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক এবং প্রগৌণ খাদক থেকে সর্বোচ্চ খাদক এইভাবেই শক্তির প্রবাহ চলে বা এনার্জি ফ্লো চলে